শিক্ষার্থী ও জনসাধারণকে গুলি করে হত্যাকারী সকলকেই আইনের আওতায় এনে শাস্তি দেয়া হবে এমনটাই বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের ডাক্তারি যোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজস্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক সকালে টাঙ্গাইলের ধনবাড়ি উপজেলা পিলকুটি গ্রামে আন্দোলনে নিহত সাজিদের যায় অংশ নেন তিনি পরে সাজিদের পরিবারের সদস্যদের সাথে দেখা করেন ناحيه এই সময় তিনি বলেন দেশের জন্য জীবন দিয়েছে সাজিদ তার আত্মতা এক বাংলাদেশর মানুষ কোনোদিনও ভুলবে না গত 4 আগস্ট ঢাকায় বৈষম্যবিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে আহত হন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইকরামুল হক সাজিদ 14ই আগস্ট চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি আজকে সাজিদদের এই আত্মত্যাগের কারণে আমরা একটা নতুন স্বাধীনতা পাইছি সাজিদদের এই আত্মত্যাগ বাংলাদেশের মানুষ বাংলাদেশের ছাত্র সমাজ কোনোদিনই ভুলবে না খুনিদের বিচার অবশ্যই করা হবে এই বাংলার মাটিতে এবং অবশ্যই তাদেরকে আমরা কঠোরতম শাস্তির আওতায় আনি